হনুমানের তারা খেয়ে নির্মীয়মান ছাদ থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির মৃতের নাম রাজু রায় হাওড়া সারেঙ্গা কেদিটি পুল সংলগ্ন উত্তরপাড়ার বাসিন্দা আজ সকালে হনুমান তার বাড়িতে এলে বাড়ির ছাদ থেকে সে তারা করে হনুমানটিকে কিন্তু হনুমান উল্টে তারা করলে সে ছাদ থেকে নামতে গিয়ে মাটিতে পড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে মাত্র নয় বছরের একটি শিশু পুত্র আছে তার বছর খানেক আগে এই রাজুর স্ত্রী হঠাৎ মারা যায় এখন ছেলেটির কি অবস্থা হবে তা নিয়ে চিন্তিত তার ঠাকুমা এবং এলাকাবাসী হনুমানের উপদ্রব সাঁকরাইল ব্লকের নিত্য নৈমিত্তিক ব্যাপার প্রত্যেক দিন কিছু না কিছু দুর্ঘটনা ঘটে চলেছে এই হনুমানের জন্য এলাকাবাসী অতিষ্ঠ হনুমানের দাপটে বন দপ্তরকে ফোন করে কোনো সুরাহা মেলে না তাই আতঙ্কে দিন কাটাচ্ছেন সাঁকরাইল এলাকার মানুষজন হাওড়ায় গির পক্ষে সাঁকরাইল থেকে রাজমল্লিকের রিপোর্ট আমাদের এলাকায় হনুমানের উপদ্রব প্রচুর হুন আমরা খবর দেওয়া সত্ত্বেও বন দপ্তরের কোনো স্টেপ নিচ্ছে না হনুমান দোকানের ভেতর থেকে বোয়েম যা কিছু খাবার দাবার নিয়ে চলে যাচ্ছে এবং বাড়ির ভেতরে ঢুকছে এবং আমার ভাই ওবরে ছাদের ওবরে উঠেছিল হনুমান তাকে ধাক্কা মেরে ফেলে দেয় দেওয়ার পর আমার ভাইটা মারা যায় আমাদের এলাকায় হনুমানের উপদ্রব প্রচুর এর জন্যে বন দপ্তর কোনো স্টেপ নিচ্ছে না আমরা লোকাল থানাকে আমরা এরম তারা হয়েছে এর আগেও মানে হনুমানের প্রচুর উপদ্র হয়েছে লোকাল থানা অনেকটা আমাদের সুবিধে বা সুযোগ কিন্তু এর জন্য কোনো না আমরা আরো আতঙ্কিত হয়ে পড়ছি এলাকা থমথমে হয়ে গেছে মেয়েরা বেরোতে বাইরে বেরুতে গেলে ভয় পাচ্ছে বাচ্চারা বাইরে বেরুতে গেলে ভয় পাচ্ছে আমার নাম প্রশান্ত রায় আমারই ভাই কাকার ছেলে